ঘোরা। গ্রাম বাংলা মানুষের কাছে অন্যরকম স্বকীয়তার সুখ। ঘোড়ার পিঠে চড়ে যাতায়াতের প্রচলন ছিল সেই আমল থেকে, যেটা রাজা বাদশারা করত। ক্রমান্বয়ে ঘোড়া ব্যবহার করা হতো কৃষকের বিভিন্ন কাজে, যাতায়াত, কৃষি ফসল পরিবহন, ঘোড়ার দড়ি ইত্যাদি কাজে এখনও ঘোড়ার ব্যবহার চলে গ্রাম বাংলাতে। গ্রাম বাংলার মেট্রো পথগুলোতে দেখা যায় নাম না জানা অনেক ফুল। বাহারে এই ফুলগুলো সজ্জিত আসে পথগুলো, সবুজের মধ্যে হলুদ ফুলের এক অন্যরকম সৌন্দর্য, এটিকে আরও দ্বিগুণ করে তোলে দক্ষিণা বাতাস। বনভাটি, বিভিন্ন বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন নামে পরিচিত। গ্রাম বাংলার পথের প্রান্তরে সবসময় চোখে পড়বে এই গাছ। গাছটি একদমই অহেতুক নয়, গ্রাম বাংলার দারিদ্র মানুষ এখনও এটি মেশাক হিসেবে ব্যবহার করছে। আগস আমন ধানে মাঠকে সবুজ করে রেখেছে। জুন থেকে ডিসেম্বর বা জুন থেকে নভেম্বর মাসে আগস আমন ধানের মৌসুম। দক্ষিণে বাতাস ধান গাছের দোলন দেখতে হলে গ্রামে যেতেই হবে, যেখানে মুক্ত বাতাসে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণে এক অন্যরকম শান্তি দেবে। ধানে যখন শীষ বা গ্রামীণ ভাষায় বলে বাল এটি স্বাস্থ্য থাকে, তখন কৃষকের মনে তখন একটা অন্যরকম সুখ বাসা বাঁধতে থাকে। তাদের ব্যস্ততাও তখন বেড়ে যায়, ধান কেটে ঘরে তোলাই তাদের স্বস্তি। শুধু যে ধান চাষে কৃষকের সীমাবদ্ধতা তা নয়, বাহারি ধরনের সবজি চাষ করে থাকে কৃষকরা নিজ যত্নে নিজ হাতে। পৌঁছে যায় এই সবজিগুলো শহর বন্দরে। এর মধ্যে অন্যতম সবজি হলো পটল, সিম, বেগুন ইত্যাদি। কিষাণীরা শুধু যে ঘরের কাজে ব্যস্ত থাকে তাও এমন নয়, তারাও কৃষকের বিভিন্ন কাজে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন গৃহপালিত পশু লালন পালনে তাদের ভূমিকা অনেক বেশি। গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি তারা পালন করে থাকে।